বন্ধুরা প্রথম শ্রেণী থেকে শুরু করে শেষ পর্যন্ত অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সকল ছাত্রছাত্রীর জন্যই রয়েছে ন্যাশনাল স্কলারশিপ ন্যাশনাল স্কলারশিপ টু নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সমস্ত ইনফরমেশান এই ভিডিওতে তোমাদের দেওয়ার চেষ্টা করব কারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে কত পার্সেন্ট মার্কস ন্যূনতম প্রয়োজন হয় এবং কি কি এলিজিবেল ক্রাইটেরিয়ার প্রয়োজন আছে এবং কি কি তথ্য লাগে সম্পূর্ণ ধারণা এই ভিডিও দ্বারা তোমরা পেয়ে যাবে আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে বাটন এ ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই বলবো ন্যাশনাল স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে কারা আবেদন করতে পারবে তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি ন্যাশনাল স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে তোমরা সকলেই আবেদন করতে পারবে যারা স্কুলে পড়ছো ও কলেজে পড়ছো কিংবা ইউনিভার্সিটিতে পড়ছো বা উঠবে তোমরা প্রত্যেকেই কিন্তু অ্যাকচুয়ালি আবেদন করতে পারবে তোমাদের পিভিএস রেজাল্টের দরুন এছাড়া আরও যেটা তোমাদের সকলের জন্য খুশি খবর তোমরা যারা ও বিসি রয়েছ এস সি রয়েছ এস টি রয়েছ তাদের জন্য তো স্কলারশিপ রয়েছে তোমরা যারা জেনারেল রয়েছ তোমাদের সকলের জন্য মানে তোমরা প্রত্যেকেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে সেন্ট্রাল স্কিম বা সেন্ট্রালের একটা বিরাট বড় স্কলারশিপ হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ আর এই ন্যাশনাল স্কলারশিপকে কিন্তু দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ একটা হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ পি ম্যাট্রিক স্কলারশিপ কাদের জন্য যারা অ্যাকচুয়ালি প্রথম শ্রেণী মানে ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেনের প্রত্যেকটি স্টুডেন্টের জন্যই কিন্তু রয়েছে পি ম্যাট্রিক স্কলারশিপ আর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ক্লাস টুয়েলভ থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি সকল ছাত্রছাত্রীর জন্যই কিন্তু পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আজেই তোমরা বুঝতেই পারছো স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রত্যেক ছাত্রছাত্রীর জন্যই কিন্তু এই স্কলারশিপ আর ন্যাশনাল স্কলারশিপ নিয়ে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের যে ভুল ধারণা সেটা হলো ন্যাশনাল স্কলারশিপ মাত্র স্কলারশিপ একেবারেই না ন্যাশনাল স্কলারশিপের জন্য একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে যে ওয়েবসাইটে দরুন রীতিমতো স্টেট ওয়াইজ আমাদের দেশের সকল ছাত্রছাত্রীকেই কিন্তু ও স্কলারশিপ দেওয়ার সুবিধা করা হয় এবং এই ন্যাশনাল স্কলারশিপের আন্ডারে বহু স্কিম আছে ও বিসিদের জন্য যেমন রয়েছে এসসিদের যেমন জন্য যেরকম রয়েছে জেনারেলদের জন্য কিন্তু সেরকম স্কলারশিপ রয়েছে অ্যাকচুয়ালি যারা মেডিকেল পড়তে যায় তাদের জন্য আলাদা স্কলারশিপ রয়েছে যারা আইটিআই পড়তে যায় তাদের জন্য আলাদা স্কলারশিপ রয়েছে যারা উচ্চ মাধ্যমিকের পরে বিভিন্ন লাইনে যেতে যাও সকলের জন্য স্কলারশিপ রয়েছে বিভিন্ন সময়ে এর অ্যাকর্ডিং কিন্তু এই স্কলারশিপ রীতিমতো ও প্রত্যেক সময় কোনো না কোনো স্কলারশিপ কিন্তু কিন্তু এই দরুন চালু থাকে তো এক্ষেত্রে তোমাদের রাখি এর ক্রাইটেরিয়া কি রয়েছে এই স্কলারশিপের মধ্যে সবথেকে বড় বা গুরুত্বপূর্ণ যে এলিজিবল ক্রাইটেরিয়াটা সেটা হলো তোমার প্যারেন্টস অর্থাৎ বাবা মা কেউ যদি সরকারি কর্মচারী হয়ে থাকে তাহলে কিন্তু এই স্কলারশিপের সুবিধা তোমরা ভোগ করতে পারবে না অর্থাৎ তোমার প্যারেন্টসরা যদি সরকারি দপ্তরের কোনো কর্মী হয়ে থাকে তা বা সরকারি চাকরি যদি করে থাকে তাহলে কিন্তু এই স্কলারশিপ তারা পাবে না তা তোমরা বাদ দিয়ে অন্যান্য সবাই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং ফ্যামিলি ইনকাম ম্যাক্সিমাম স্কিমের জন্য ন্যাশনাল স্কলারশিপের কিন্তু আড়াই লাখের কম হতে হবে যদি আড়াই লাখের বেশি হয় তাহলে কিন্তু এই স্কলারশিপের সুবিধা ভোগ করতে তোমরা সাধারণত পারবে না এই দুটোই ব্যাপার রয়েছে এছাড়া যেমন কলেজের স্টুডেন্টদের ক্ষেত্রে রয়েছে 80% পার্সেন্ট মার্কস পেলে তোমরা আবেদন করতে পারবে এবং কোনো কোন ক্ষেত্রে স্কিমের ক্ষেত্রে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এবং বিভিন্ন এরকম কিন্তু মার্কস এলিজিবেল ক্রাইটেরিয়া রয়েছে ক্লাস অনুযায়ী এবং কিছু কিছু স্কলারশিপের ক্ষেত্রে পিবিএস যে তোমাদের রেজাল্ট আছে সেই রেজাল্টের এরটা দিলেই কিন্তু অ্যাকচুয়ালি তুমি এলিজিবেল হবে সেক্ষেত্রে এই গুলোই কিন্তু তোমার এলিজিবেল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে এ এরপরে তোমাদের কি কী ডকুমেন্টেশন লাগবে তো ডকুমেন্টেশন হিসাবে কিন্তু তোমাদের আগের বছরের যে মার্কশিট রয়েছে যেটা সমস্ত স্কলারশিপের প্রয়োজন সেটা লাগবে তুমি যে মাধ্যমিকের পর অ্যাকচুয়ালি একাদশ শ্রেণীতে উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হয়ে গেছো তার আর ভেরিফিকেশান হিসাবে তার আর অ্যাকচুয়ালি রসিদ লাগবে এবং তোমার যদি এসসি এসটি ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার সার্টিফিকেট লাগবে তারপরে তোমার অ্যাড্রেস প্রুফের জন্য একটা ডকুমেন্টেশন দিতে হবে এবং তোমার ফটো লাগবে নিজের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যেখানে তোমাদের টাকা পাঠানো হবে তো এই সমস্ত কিন্তু ডকুমেন্টেশন লাগবে খুব একটা বেশি কমপ্লিকেটেড কিছু না আর অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে এখনো পর্যন্ত আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি কবে শুরু হবে আমি বলছি প্রতিনিয়ত কিন্তু ন্যাশনাল স্কলারশিপের দরুন একটা না একটা স্কলারশিপ স্কিম আসতেই থাকে এবং সেখান থেকে স্টুডেন্টরা স্কলারশিপ পেতেই থাকে এখানে কিন্তু একটা জিনিস খুব মনোযোগ সহকারে জানতে হবে একই সময়ে প্রত্যেককে স্কলারশিপ দেওয়া হয় না আর যার নম্বর ওর সব থেকে বেশি আছে যার বেশি ভালো নম্বর হয়েছে সেই নম্বরের অ্যাকর্ডিং কেউ আগে স্কলারশিপ পাই কেউ পরে স্কলারশিপ এরকম এরকমভাবেই কিন্তু ন্যাশনাল স্কলারশিপ দেওয়া হয়ে থাকে এবং তুমি অনেকে তোমাদের মধ্যে অনেকেই এ এটা ভাবতে পারো যে যেহেতু পুরো দেশের স্টুডেন্টদের স্কলারশিপ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে মনে হয় আমরা পাবো না তো এখানে আমি প্রত্যেককে বলি এরকম কোনো ব্যাপার নেই সকল ছাত্রছাত্রীর সাথে কিন্তু তোমাদের স্কলারশিপের কম্পিটিশান একেবারেই হবে না স্টেট ওয়াইজ কম্পিটিশান হবে ওয়েস্টবেঙ্গলের স্টুডেন্টদের সাথে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদেরই কিন্তু কম্পি কম্পিটিশান হবে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি এই স্কলারশিপের দরুন আমরা কত টাকা অ্যাকচুয়ালি পেতে পারি তো এখানে বলি ইয়ারলি এখানে তোমাকে পে করা হয় দশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় বারো হাজার পনেরো হাজার ইয়ারলি পে করা হয় দেখা গেল। তিন বছরের তোমার উচ্চ মাধ্যমিকের পরে যদি বিএসসি বা অন্য কোনো জেনারেল কোর্স হয়ে থাকে তাহলে কি হচ্ছে তিরিশ হাজার এবং মেডিকেলের ক্ষেত্রে আরও বেশি তোমাদের কোর্সের অ্যাকর্ডিং কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের টাকা দেওয়া হয়ে থাকে এবং যদি বিটেক করো চার বছর কিংবা পাঁচ বছরের চার বছরের কোর্স হয় সেক্ষেত্রে কিন্তু চল্লিশ হাজার টাকা কিংবা আরও যদি পঞ্চাশ হাজারের বেশি তোমার কোর্স ফি হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের আলাদা করে ভেরিফিকেশান করতে হবে প্রিন্সিপালের ক্ষেত্রে বা ইনস্টিটিউটের থেকে ভেরিফিকেশান করে তোমাদের টোটালি আলাদাভাবে ভেরিফিকেশান করে সেই টাকাটাও কিন্তু দেওয়া হয় সমস্ত দিকেই কিন্তু সুবিধা আছে এই ন্যাশনাল স্কলারশিপে তোমরা অনেকেই মনে করতে পারো এখান থেকে হয়তো দেওয়া হয় না টাকা অবশ্যই দেওয়া হয় এটা একটা সরকারি স্কলারশিপ এবং পুরো ভারতবর্ষের স্টুডেন্টই কিন্তু এই স্কলারশিপের সুবিধা বহু বছর থেকে পেয়ে আসছে তোমরাও পেতে পারো তোমাদের জন্য কিন্তু কবে এই স্কলারশিপ শুরু হবে সেটা বিস্তারিত বলে রাখি তোমাদের আর যারা উচ্চ মাধ্যমিকের পর অ্যাকচুয়ালি কলেজের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের জন্য কিন্তু রীতিমতো শুরু হয়ে গেছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য শুরু হয়নি কারণটা তোমরা সকলেই জানো আমাদের কলেজের ভর্তি প্রক্রিয়া এখনও কিন্তু শুরু হয়নি কয়েকটা স্টেটের ক্ষেত্রে কিন্তু ও এই স্কলারশিপ শুরু হয়ে গেছে আমাদের যখনই কলেজের প্রক্রিয়া শেষ হবে তখন কিন্তু তোমাদের স্কলারশিপ শুরু হয়ে যাবে আর ন্যাশনাল স্কলারশিপের আন্ডারে বহু এরকম স্কলারশিপ স্কিম কিন্তু চালু হতে চলেছে তিরিশ এগারো দু হাজার একুশে তিরিশ তারিখের পর তোমাদের বহু স্কলারশিপ অ্যাকচুয়ালি চালু হবে এবং যখনই চালু হবে ডেডিকেটেড এ ইলেভে মাধ্যমিকের জন্য অ্যাকচুয়ালি চালু হলে সেই স্কলারশিপ নিয়ে ন্যাশনাল স্কলারশিপ নিয়ে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের পর কলেজের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হলে সেটা নিয়েও আলোচনা করব বেসিক বিস্তারিত ধারণা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দিলাম আর এখানে আমি তোমাদের প্রত্যেককে বলে রাখি ন্যাশনাল স্কলারশিপ ই যে স্কিম রয়েছে সেই স্কিমে তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদন করো কারণ এইখানে থেকে তোমরা কিন্তু যথারীতি সরকারি স্কলারশিপের সুবিধা ভোগ করতে পারবে এবং তোমাদের ক্ষেত্রে অনেক ধরনের স্কলারশিপ রয়েছে সুতরাং তোমাদের এই স্কলারশিপের ওপর তোমরা ভরসা রাখতেই পারো এবং প্রত্যেক বছর প্রমাণস্বরূপ স্টুডেন্টদের কিন্তু স্কলারশিপ দেওয়া হয়ে থাকে এবং তোমরা যারা রিনিউয়াল করতে চাইছো ন্যাশনাল স্কলার এবং তোমরা যারা রিনিউয়াল করতে চাইছো তোমরা কিন্তু এখান থেকে রিনিউয়ালও করতে পারো আর এই ন্যাশনাল স্কলারশিপের জন্য কারা ওয়েট করে রয়েছো কারা আবেদন করতে চাইছো ও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানো এবং তুমি কোন ক্লাসের এ ম্যাক্সিমাম যে কোশ্চেনটি আসবে মাধ্যমিকের জন্য না উচ্চ মাধ্যমিকের জন্য না পোস্ট গ্র্যাজুয়েটের জন্য অ্যাকচুয়ালি আমি স্কলারশিপের নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানিও পরবর্তী ভিডিওতে সেই অনুযায়ী কিন্তু তোমাদের জন্য ভিডিও আসবে আবেদনের পদ্ধতি সহ বিস্তারিত ধারণা দিয়ে দেবো কাজেই যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হওনি রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো সবার প্রথমে আপডেট পাওয়ার জন্য আর এখানে বাস্তব আপডেট তোমাদের তুলে দেওয়া হয় এখনও পর্যন্ত ন্যাশনাল স্কলারশিপ স্কিম শুরু হয়নি যখন শুরু হবে জানিয়ে দেবো তো জয় হিন্দ জয় ভারত